একেই হয়তো বলে বন্ধুত্ব, কঠিন সময় মেসির পাশে ক্লাব সতীর্থ। একদিকে যখন ফরাসিদের দুয়োধ্বনিতে মেসি সাক্ষী হচ্ছেন ক্যারিয়ারের তিক্ত অভিজ্ঞতায়, ঠিক সেই পরিস্থিতিতেই গ্যালারিতে বন্ধু নেইমার। ভক্তদের ক্ষোভের বিপরীতে সতীর্থ মেসিকে সমর্থনে মাঠে এসেছিলেন এই ব্রাজিলিয়ান। আজাক্সিওর বিপক্ষে মেসি ফেরার ম্যাচে নেইমারের সঙ্গী হয়েছিলেন আরেক সাবেক বার্সা সতীর্থ সুয়ারেজ। ক্যারিয়ারের সবচেয়ে তিক্ত মুহূর্ত হয়তো পার করছেন আর্জেন্টাইন বিশ্বজয়ী তারকা লিওনেল মেসি, যেখানে সাবেক এই বার্সা তারকা সর্বদা ভক্তদের চোখে আগ্রহের মধ্যমণি হয়ে থাকতেন, ঠিক সেখানেই এখন ভক্তদের দুয়োধ্বনির তিক্ততার স্বাদ নিচ্ছেন এই পিএসজি তারকা। ফরাসি ক্লাব পিএসজির হয়ে খেলাটায় যেন দিন দিন দুর্বিষহ হয়ে উঠছে এই তারকা ফুটবলারের কাছে। হোক দলের হার কিংবা ক্ষোভ প্রকাশের পথ, উভয় ক্ষেত্রেই আর্জেন্টাইন এই বিশ্বজয়ীর নামে দুয়োধ্বনিতে মাতছে ফরাসি ভক্তরা। শুধু মেসি নন, ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রও ফরাসিদের তোপের বাইরে নন। মাঠ কিংবা মাঠের বাইরে সব স্থান এই প্যারিসিয়ানদের এমন বিক্ষোভ দুয়ো চলছে গত কয়েক মাস যাবৎ, যার ধারাবাহিকতা বজায় ছিল পিএসজির সর্বশেষ ম্যাচেও। নিষেধাজ্ঞা শিথিলের পর মেসি ফেরার ম্যাচেও ভক্তদের তিক্ত স্লোগান ছিল অব্যাহত। গতকাল রাতে অ্যাজাক্সিওর বিপক্ষে 5-0 গোলে জেতা ম্যাচে যখনই মেসির পায়ে বল গেছে, দুয়োধ্বনিতে ফেটে পড়েছে ফরাসি ভক্তরা। তবে এবার তাদের এই ক্ষোভের বিপরীতে মেসিকে সমর্থন যোগাতে গ্যালারিতে ছিলেন পিএসজির আরেক তারকা নেইমার জুনিয়র। চোটের কারণে মাঠের বাইরে থাকা পিএসজির এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মেসিকে সমর্থন দিতে গ্যালারিতে বসে ফোনে যুক্ত করেছেন তাদের আরেক বন্ধু লুইস সুয়ারেজকেও। মূলত মেসির পাশে দাঁড়াতেই এই দুই বন্ধুর দেখা মেলে। মেসি যখন মাঠে খেলছিলেন তখন নেইমার ও সুয়ারেজ নিজেদের মাঝে ভিডিও কলে কথা বলেছেন। এদিকে ম্যাচের পরে নিজেদের কথোপকথনের স্ক্রিনশট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নেইমার, যেখানে ক্যাপশনে নেইমার লিখেছেন, একসঙ্গে আমাদের বন্ধু লিওনেল মেসিকে দেখছি। এরপরে নেইমারের সেই পোস্টে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সুয়ারেজ। সেখানে সুয়ারেজ লেখেন, আমি সবসময় গ্রেটদের সম্মান করি। মেসিকে ঘিরে নেইমার এবং সুয়ারেজের এমন বার্তা নিঃসন্দেহে ফরাসি ভক্তদের উদ্দেশ্যে করেই দেওয়া হয়েছে, কেননা এ যাবৎকালে লিওর মতো এমন সেরাদের সেরা একজন হয়ে ফুটবল দুনিয়া খুব কম সংখ্যক ফুটবলার এসেছেন। তবে আর্জেন্টাইন এই বিশ্বজয়ীকে কখনো সেই সম্মান দিতে পারেনি প্যারিসিয়ানরা। মূলত মেসির এবার পিএসজি ছাড়ার মূল কারণগুলোর অন্যতম এটি একটি।